হ্যালো, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। শিয়া ব্রিডস এর পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো আজকে আমি আপনাদের সাথে একটি মজার ব্যাপার শেয়ার করবো, তা হচ্ছে আমাদের ইন্টারনেট খরচ কীভাবে কমাতে হয়। তো আমরা চাইলে আমাদের ইন্টারনেট খরচ 30 থেকে 40% কমিয়ে আনতে পারি। তো আমাদের দেশে ইন্টারনেটের দাম এমনিতে অনেক বেশি, তার উপর নেটওয়ার্কও খুব কম। তো আমরা যারা টাকা দিয়ে ইন্টারনেট কিনে ইন্টারনেট ইউজ করি, তাদের জন্য এটা খুবই সুখবর যে আমরা আমাদের ইন্টারনেট খরচ 30 থেকে 40% কমিয়ে নিতে পারবো। তো আমরা এর ইন্টারনেট খরচ কমানোর জন্য অনেক অ্যাপস ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু সবগুলো অ্যাপস ঠিক মতন কাজ করে না, তারপরে সেটিং করা অনেক ঝামেলা ব্যাপার। কিন্তু আজ আমি আপনাদেরকে যে অ্যাপটি দিচ্ছি তা খুবই সহজ, এবং এটি গুগলের একটি অ্যাপস, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা 100% কাজ করবে, কারণ গুগল কারোর সাথে কখনো দুনম্বরি করে না। সো এই অ্যাপটি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো প্রথমে বলে নিই এই অ্যাপসটির সাহায্যে আপনি কি কি করতে পারেন। আপনার ইন্টারনেট খরচ কমাতে পারবেন, প্লাস আপনি যদি কোনো আশেপাশে কোনো ওয়াইফাই থাকে, তো পাসওয়ার্ড ফ্রি ওয়াইফাই কোনটা এবং পাসওয়ার্ড সহ কোন ওয়াইফাই আছে সেটা আপনি শনাক্ত করতে পারবেন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাপসটি খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস, আশা করি আপনাদের খুবই কাজে লাগবো। তো গুগলের এই অ্যাপস, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আপনারা নিশ্চিন্তে অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো অ্যাপসটির নাম হচ্ছে ডেটেলি অ্যাপস। তো এটি আপনারা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই অ্যাপসটি ব্যবহার করতে হয়। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। তো আর কথা না বাড়ে, চলুন সরাসরি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন এবং আপনার ইন্টারনেট খরচ 30 থেকে 40% কমিয়ে নিতে পারবেন খুব সহজেই। হ্যালো, তো আমি আমার মোবাইলে চলে এসেছি। তো আমরা আমাদের ইন্টারনেট খরচ কমাতে যে অ্যাপসটি ব্যবহার করবো তা ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব। সেখান থেকে লিখে সার্চ দেবো ডেটেলি, DATA LLI। তো এটি লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে গুগলের যে অ্যাপসটি চলে আসবে, দেখবেন নিচে লেখা আছে গুগল LLC। তো সেই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। তো আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করুন। তারপরে অ্যাপসটি আমরা ওপেন করব। তো এখন এখান থেকে কন্টিনিউ ক্লিক করব, তারপর অ্যালাও, তারপর ওপেন ইউজেস অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ডাটা ডেটেলি যে অপশনটি আছে এটা অন করে দিতে হবে, এখানে ক্লিক করে পারমিশনটা অন করে দেবেন। তারপর ইয়েস আইডিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেট আপ নাও যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন, তারপর এলাও। দেন এখানে একটি কানেকশনের অনুমতি যাবে, সেখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখন দেখবেন সেভিং মোবাইল ডাটা, ওয়াইফাই ইজ অন। তো এটি অন হওয়ার মাধ্যমে আপনার ফোনের যত ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো চলতো সেগুলো অতিরিক্ত ডাটা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের মোবাইলে ডাটা খরচ কমে নিয়ে আনতে পারবেন। তো আরও কিছু ফিচার আছে এই অ্যাপসে, তো এখান থেকে ম্যানেজ ডাটা করতে পারবেন, দেখতে পারবেন আপনার কতগুলো ডাটা সেভ হয়েছে। তারপর ফাইন্ড ওয়াইফাই, এখানে আপনার আশেপাশে যদি ফ্রি কোনো ওয়াইফাই থাকে সেগুলো জানতে পারবেন এবং সেগুলো ফ্রি ইউজ করতে পারবেন। আজকের টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এর সাহায্যে আশা করি আপনারা আপনাদের ইন্টারনেট খরচ অনেকটা কমিয়ে আনতে পারবেন। সো টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবার সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটি টিউটোরিয়াল নিয়ে।